সর্বমঙ্গলাকে হারানো এত সহজ নয়। সর্বমঙ্গলা একজন লড়াকু মেয়ে, তার মনের জোর আকাশ ছোঁয়া। এভাবে কেউ ফোন তোলে না বলুন তো। আপনি ভাবতে পারছেন আমার আমার মনের ভেতরটা কিরকম হচ্ছিল? কি সর্বমঙ্গলা, আপনি আপনি কাঁদছেন কেন? দেখুন, এভাবে কান্না কি আপনাকে মানায় বলুন তো? আপনি আপনি জানেন না কি হয়েছে? আমি সব জানি, আমি সব জানি সর্বমঙ্গলা। আপনাকে ফোনে না পেয়ে আমি আর্ট অ্যান্ড ক্রাফ্টের সুবিমল বাবুকে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা তুলেছিল সৌমিলি। সৌমিলি নিজের মুখে আমাকে সবকিছু বলেছে। আসলে সৌমিলি একজন খুব বেহায়া এবং একটা নির্লজ্জ মানুষ, অসভ্যের মতো নিজেদের নিজেদের জালিয়াতির কথা, নিজেদের চুরির কথা আমাকে সবকিছু বলেছে। একই সর্বমঙ্গলা, আপনি আবার কাঁদছেন। আমি জানি আপনি দমে যেতে পারেন না, আপনি ফাইট করবেন। হ্যাঁ অনিশ বাবু, আমি তো ফাইট করতে চাই, কিন্তু অনিশ বাবু, ফাইট করার জন্য তো জোরের প্রয়োজন, আর আমার সেই জোর তো আপনি। আমি তো আছি সর্বমঙ্গলা। কিন্তু অনিশ বাবু, সৌমিলি দিদি যেভাবে আপনাকে এগ্রিমেন্টে ফাঁসিয়েছে, তারপর আপনি কিভাবে আমার পাশে থাকবেন? আমি আপনার পাশে থাকবো সর্বমঙ্গলা, আপনার পাশে আমি ঠিক থাকবো। সবাই জানবে যে আমি আপনার পাশে থাকতে পারবো না, সৌমিলিও জানবে যে আমি আপনার পাশে থাকতে পারবো না, আর আমিও চাই যাতে সবাই জানুক যে আমি আপনার পাশে থাকতে পারবো না, কিন্তু আমি আমি তো আপনার পাশে থাকবই। কিন্তু কিভাবে অনিশ বাবু? মেঘনাদের মতো, মেঘনাদ যেমন মেঘের আড়ালে থেকে লড়াই করেছিল, আমিও আড়ালে থেকে আপনার পাশে থেকে লড়াই করব। সময় এসে গেছে সর্বমঙ্গলা, আপনাকে এবার ঘুরে দাঁড়াতে হবে। সর্বমঙ্গলা ধূপকাঠির জগৎ জোড়া নাম হবে, খ্যাতি হবে। এবার আর কারুর সাথে নয়, এবার আর কারুর নামে নয়, নিজের নামে আপনাকে নাম করতে হবে, স্বনাম ধন্যা হতে হবে। পারবেন না? পারবেন না আপনি করতে? বলুন, পারবেন না? পারবো অনিশ বাবু, আপনি পাশে থাকলে আমি সব পারি, আপনি পাশে থাকলে, আপনি সাথে থাকলে আমি সব যুদ্ধ জয় করতে পারবো। শুনুন প্রদীপ বাবু, আপনাকে যেটা করতে হবে সেটা হলো বাজারে যে যে দোকানে যা যা সর্বমঙ্গলা ধূপকাঠি রয়েছে সেগুলো জাস্ট তুলে ফেলুন, ওকে? কেন ম্যাডাম? কেন? কারণ আমি চাই যে সর্বমঙ্গলা ব্র্যান্ডের ধূপকাঠি যাতে লোকে আস্তে আস্তে ভুলে যায়, এই ভুলে যাওয়ার সুযোগটাই আমি নিতে চাই। মানে এই ভুলে যাওয়ার সুযোগে আমি আমার কোম্পানির সমস্ত ধূপকাঠিগুলো ছড়িয়ে দেবো, মার্কেটটা মধ্যে কথা আমাদেরকে গ্রিপে আনতে হবে, দ্যাটস ইট। চাইলেও একটা মানুষও যাতে সর্বমঙ্গলা ধূপকাঠি মার্কেট থেকে না পায়, দ্যাটস ইট। কিন্তু ম্যাডাম, আমি যতটা জানি সর্বমঙ্গলা কিন্তু খুব দ্রুত ধূপকাঠি বানানোর পদ্ধতি জানে, আর শুধু তাই নয়, হয়তো দু ঘন্টার মধ্যে অনেক ধূপকাঠি বানিয়ে বাজারে ছড়িয়ে দিতে পারে। আর আজ কিন্তু এখান থেকে অনেক ধূপকাঠি ফেরত নিয়ে গেছে, সেগুলো বাজারে বিক্রি করতে পারে। সেই জন্য তো প্রদীপবাবু আপনাকে বলছি, মার্কেট থেকে ইমিডিয়েটলি সমস্ত সর্বমঙ্গলা ধূপকাঠিগুলো ব্যবস্থা করুন যে তুলে ফেলার, দ্যাটস ইট। সে ব্যবস্থা নয় করলাম ম্যাডাম, কিন্তু ওই দু ঘন্টার মধ্যে ধূপকাঠি বানানোর ক্ষমতা, ওটা ওটা কি করে আটকাবেন আপনি? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি খুব ভালো রকম ভাবে জানি ঠিক কি করতে হবে। হ্যাঁ, সর্বমঙ্গলা ওই ঠিক দু ঘন্টা আর ওই দুদিনের মধ্যে প্যাকেটের পর প্যাকেট শর্ট যাতে ওই ধূপকাঠিগুলো বানাতে না পারে সেটা কিভাবে আটকাতে হয় অলরেডি ভেবে ফেলেছি। তার আগে আপনাকে আমি যেটা বললাম আপনি বরং সেটা করে ফেলুন। লোকে যাতে মাথা খুঁড়ে মরে গেল একটা মার্কেট থেকে সর্বমঙ্গলা ধূপকাঠি না তুলতে পারে সেটাই ব্যবস্থা করুন, যাতে জাস্ট না পায়, সেই দায়িত্বটা কিন্তু আপনার প্রদীপবাবু। ওকে, নিশ্চয়ই ম্যাডাম, চল কাজে লেগে পড়ুন। ওকে ম্যাডাম। আসতে পারি ম্যাডাম? ওয়েলকাম ওয়েলকাম জিজু।
থ্যাঙ্ক ইউ ম্যাডাম। ওফ জিজু প্লিজ ডোন্ট কল মি ম্যাডাম। ম্যাডাম বলে আমাকে এরকম ভাবে পর করে দিও না তো প্লিজ। ঠিক আছে সৌমিলি, যেরকম সৌমিলি বলতাম আগে সেরকমই বল। বলছি যে শোনো না, যাকে আসতে বলেছিলাম কই সে, তাকে তো দেখতে পাচ্ছি না। এনেছি তো? এনেছি। গুড। আর সবটা তাকে বুঝিয়ে বলেছো? বলেছি, তবুও ও আরেকবার তোমার মুখ থেকে পুরোটা শুনতে চায়। ফাইন, ডাকো ভেতরে, ডাকো ভেতরে এসো। ওয়েলকাম মেজো বৌদি, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌমিলি। তোমার এই হাসি মুখটা দেখে না আমার মনের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেল। কেন 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 এরমভাবে কেন বলছো? আসলে কি জানো তো, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে ওই কাঞ্জিলাল বাড়ির অন্যদের মতো হয়তো তুমি আমাকেও পছন্দ করো না। কে বলে যে আমি তোমায় পছন্দ করি? আই লাইক ইউ সো মাচ। আই অলসো লাইক ইউ সৌমিলি। আমি বরাবরই তোমাকে খুব পছন্দ করতাম। আমি সবসময় চাইতাম যে অনিশের সাথেই যেন তোমার বিয়ে হয়। সবাইকে বলেছি যে আমাদের অনিশের পাশে বড় লোক স্মার্ট সুন্দরী সৌমিলিকেই মানায়। ট্রাস্ট মি মিস বৌদি, আই ট্রাস্ট ইউ সো মাচ, আই ট্রাস্ট ইউ আ লট। দ্যাটস হোয়াই তো তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি আমি। হ্যাঁ, সুকান্তদার মুখে শুনলাম যে তুমি আমাকে ডেকেছ। ভয় পেয়ে গেছিলাম যে কি হবে, কিন্তু সুকান্তদা বললো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ কি, কেন আমাকে ভয় পাওয়ার মতো কি হয়েছে? আমি বাঘ না ভাল্লুক? না না না, তুমি তো রাজকুমারী, তোমার মতো হীরের টুকরো মেয়ে পাওয়া যায় বলো? অনিশ যে কেন বোঝে না কে জানে, তোমার মতো এরকম একটা হীরের টুকরো মেয়েকে ছেড়ে ওরকম ঘষা একটা কাজ পকেটে নিয়ে ঘুরছে। ভিকিরি একটা মেয়ে ধূপকাঠি আলি, ছি, ওই তো এখনো ধূপকাঠি বেঁচে বোধহয় বাড়িয়ে ফেরেনি। অসহ্য। রিয়েলি অসহ্য, মানে জাস্ট অসহ্য। মেয়েকে বাড়ি থেকে না তাড়ানো অবধি আমার শান্তি নেই। এক্স্যাক্টলি। আর সেই ব্যবস্থাটা করার জন্যে কিন্তু আমাদেরকে তিনজনকে, আমাদের তিনজনকে এক হয়ে কাজটা করতে হবে। বলো না সৌমিলি, কি করতে হবে বলো। আমি সবটা বলেছি সুকান্তদা। আমি সৌমিলির মুখ থেকেই পুরোটা শুনলাম। ওকে ফাইন, একটা সামান্য কাজ, ওই কাজটা যদি তুমি করে দিতে পারো তাহলে তার বিনিময়ে আমি পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিলাসিতা আমি নিজে তোমায় এনে দেব। রিয়েলি? রিয়েলি। দেখো, তোমরা খুব ভালো রকম ভাবে জানো অনিশদাকে পাওয়ার জন্য আমি ঠিক কী কী করতে পারি। হরে ফিকিরি সর্বমঙ্গলা, ওকে হারানোর জন্য যে কতটা নিচে নামতে হয় সে সম্পর্কে তোমাদের জাস্ট কারোর কোনো ধারণা নেই, জাস্ট কোনো ধারণা নেই। ওই মেয়েটাকে আমিও হারাতে চাই। বাস, তা তুমি ঠিকই গেল, তিনজনে মিলে কাজে লেগে যাই। আমরা তিনজনে যদি দল করতে পারি ওই সর্বমঙ্গল আর অমঙ্গল নিশ্চিত। এতে কিন্তু আমাদেরই লাভ হবে, আমরাই ফুলে ফেঁপে উঠব। হ্যাঁ, মানে আমাদের পৌষ মাস আর সর্বমঙ্গল আর সর্বনাশ। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? প্রবলেমের নাম হলো অনিশ। অনিশ সবসময় সর্বমঙ্গলার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। সে তুমি যতই এগ্রিমেন্ট করে ওকে হাতের মুঠে রাখার চেষ্টা করো না কেন, ওর মন কিন্তু ওই ফিকিরি সর্বমঙ্গলার কাছেই পড়ে থাকে। তাই নাকি? একদম তাই। এই তো আমি বেরোনোর আগে শুনলাম যে সর্বমঙ্গলাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আর অনিশ ওই পা ভাঙা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে খুঁজতে চলে গেছে। আর অনিশ দা বেরোবে, কারণ সর্বমঙ্গলা তো আর ধূপকাঠি বিক্রি করতেই পারবে না। মানে? মানেটা তো বুঝিয়ে বলবো বলেই তোমায় এখানে ডেকে পাঠিয়েছি মেজো বৌদি।
সর্বমঙ্গলা যাতে আর ধূপকাঠি বিক্রি করতে যেতে না পারে, আই মিন ধূপকাঠি বানাতেই না পারে, হুম, সেই ব্যবস্থাটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, বলছি কি করতে হবে সেটা তো বলবে। বলছি সর্বমঙ্গলা ব্র্যান্ডের ধূপকাঠি আগামী দু মাস যাতে কোনো রকম ভাবে ধূপকাঠি বানাতে না পারে সেই ব্যবস্থাটা তোমাদেরকে করতে হবে। কিন্তু সর্বমঙ্গলা আমাদের কথা শুনবে কেন? তো কাউকে পাত্তাই দেয় না। আর অনিশ, ও তো সবসময় ওর সাথে থাকে, ধূপকাঠি বানাতে উৎসাহ দেয়। দিতে পারবে না, ট্রাস্ট মি, দিতে পারবে না। এমন একটা প্ল্যান বানিয়েছি আমি, সর্বমঙ্গলা কোনোভাবে আর ধূপকাঠিটাই তো বানাতে পারবে না। হোয়াট ইজ ইয়োর প্ল্যান সৌমিলি? প্ল্যানটা জাস্ট দারুণ। আর এই প্ল্যানটা কিন্তু বাড়িতে গিয়ে তোমাকে এক্সিকিউট করতে হবে, দ্যাটস ইট, যাতে সর্বমঙ্গলা কোনো রকমভাবে ধূপকাঠি বানাতে না পারে, মানে জাস্ট না পারে, কোনোভাবেই পারবে না, এই ব্যবস্থাটাই কিন্তু করতে হবে। অফকোর্স প্ল্যানটা আমি এরকমভাবেই বানিয়েছি। অ্যান্ড জিজু, এই প্ল্যান তোমায় কিন্তু সমানভাবে ভূমিকা পালন করতে হবে, ওকে? তাহলে প্ল্যানটা আমি শোনাই? বলো বলো। বুদ্ধি করে কিন্তু কাজটা তোমাদের করতে হবে, হুম। সর্বমঙ্গলা বুঝতে না পারলে ওই অনিস্তা ভীষণ ক্লেভার, ও কিন্তু সবটা বুঝে নিতে পারে, হুম। অনিশকে নিয়ে তুমি টেনশন করো না সৌমিলি, এটা আমার হাতে ছেড়ে দাও। অনিশকে আমি কিচ্ছু বুঝতে দেবো না, কিচ্ছুটি না। বাস, তাহলে প্রবলেম কোথায়? যা, কাজে লেগে পড়ো। এবার তুমি হারবে সর্বমঙ্গলা, হারবেই। দাঁড়াও, আজকে তোমার জন্য আমার অসুস্থ ছেলেটা যে এখনো ভালো করে হাঁটতে পারে না, তাকে দিন দুপুরে ছুটতে হলো। কেন, কে তুমি, কি ভেবেছো তুমি নিজেকে, যে তুমি যা ইচ্ছে তাই করে যাবে আর আমরা বাড়ির সবাই সবকিছু মুখ বুঝে মেনে নেব? তা কোন রাজকার্য করতে গিয়েছিলে শুনি? হ্যাঁ, রাজকার্য বলে রাজকার্য, তোমার ছোট বৌমা একেবারে রাজ্য জয় করে এসেছে, এই কাঞ্জিলাল পরিবারের নাম একেবারে ফুটপাতে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। না না, তুই কি বলছিস স্পষ্ট করে বল, আমার মাথায় ঢুকছে না, বল। মাথা তো আর মাথার জায়গায় নেই মা, আমাদের সকলের মাথা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে এই মেয়েটা। অত ভনিতা না করে কি হয়েছে স্পষ্ট করে বল। মা, তোমার ছোট মামা ফুটপাতে বসে কাগজ পেতে ধূপকাঠি বিক্রি করছিল, চারটে কিনলে নাকি একটা ফ্রি, 5 টাকায় একটা, 20 টাকায় 5টা, ডিসগাস্টিং। কি বলছিস তুই, ফুটপাতে বসে? মা, ইনাফ ইজ ইনাফ, আমি আর এই বাড়িতে থাকবো না, বন্ধুদের সাথে কোনো মেস টেসে গিয়ে থাকবো, তোমরা প্লিজ ব্যবস্থা করে দাও। চুপ কর সঙ্গীতা, চুপ কর। আগে তুই আমাকে বল যে এই খবরটা তুই কিভাবে জানলি, তুই নিজে চোখে দেখেছিস? যদি নিজের চোখে দেখতাম না, আমি তখন এই ধূপকাঠিগুলো টেনে জলে ফেলে দিতাম আর ওকে হিড়হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসতাম। পাড়ার মোড়ে টুম্পা কাকিমারা রসিয়ে রসিয়ে এই গল্পটা করছিল, আমাকে তো ডেকে বললো, কি বাজে ভাবে হাসছিল মা ওরা। ছি 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 ছি, মা আমি এরপরে কলেজে যাব কি করে ওদের সামনে দিয়ে? অনিশ, সঙ্গীতা কি বললো শুনেছিস? এর পরেও তোর কি কিছু বলার আছে? মা, তুমি কাকে কমপ্লেন করছো, ছোট্ট ভাইও তো ছিল ওখানে। চোখ গরম করছিস কাকে? হ্যাঁ, আচ্ছা ছোট ভাই, এই মেয়েটাকে বিয়ে করে কি তোর সমস্ত মান সম্মান চলে গেছে? তুই এত কিছুর পরে এই মেয়েটাকে সাপোর্ট করিস?
আর এই যে তুমি, আর কি কি খেল দেখাবে? হ্যাঁ, এই কাঞ্জিলাল বাড়ির বউ হয়ে তুমি ফুটপাতে বসে হকারি করো, আর কত নাককান কাটবে আমাদের? সঙ্গীতা বলছি, এখন একটু চুপ করো, মেয়েটা সবে ফিরলো, আমরা সারাদিন কত টেনশন করছিলাম তুমি জানো? চুপ শোনো বড় বৌমা, তুমি ওর হয়ে অনেক সাফাই গিয়েছো, আর একদম ওর হয়ে কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। আমরা তো চুপ করেই আছি মা, তুমি তোমার ছোট মেয়েকে চুপ করতে বলো। কেন কেন আমি ওকে চুপ করতে বলবো? কেন, ও কি ভুল কথা কিছু বলেছে যে আমি ওকে চুপ করতে বলবো? ও তো ঠিকই বলেছে যে এই বাড়ির বউ হয়ে ও কি করছে না, রাস্তায় বসে ধূপকাঠি নিয়ে বিক্রি করছে ফুটপাতে। অবশ্য আমি আর কি বলবো, ওই যে লজ্জা ঘৃণা না থাকলে যা হয়, বলে না কথায় বলে না যে কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে, স্বভাব তো হচ্ছে ট্রেনে ট্রেনে হকানি করা না, তা সেইটাই করো, যাও এখানে দোকানে দোকানে ধূপকাঠি না দিয়ে ট্রেনে হকানি করতে চলে যাও। তো ম্যাম, আমাদের বাড়ি ছেড়ে যাবার পর তারপর তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করবে। আমরা তোমার কোন বাড়া ভাতে ছাই দিয়েছি? হ্যাঁ, কোন বাড়া ভাতে ছাই দিয়েছি যে তুমি আমাদের গালে এভাবে চুনকালি মাখাচ্ছ? মা প্লিজ, তোমরা অনেক কথা বলে ফেলেছ, এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কি, তোর কথা শুনবো? কি শুনবো রে, তুই তো এই হকারটার গোলাম হয়ে গেছিস। সঙ্গীতা, মাত্রা ছাড়াস না কিন্তু, তুই ভাবিস না যে সর্বমঙ্গলার মতো বাড়ির সবাই তোর বেয়াদবি দেখে চুপ থাকবে। চুপ কর দিদি ভাই, তুই অনেক কথা বলেছিস, এবার আমাকে বলতে দে। আর আমি যেটা এখন বলবো সেটা আমার বিয়ে করা বউ সর্বমঙ্গলাকে নিয়ে নয়। মা, মনে করো এই বাড়িতে ধূপকাঠি বিক্রি করতে এসে নিজের মায়ের মতো তোমাকে মনে করে নিজের জীবনের গল্প বলছে। বাড়িতে যার বাবা আছে যে কিচ্ছু করতে পারে না, ভাই আছে যে স্কুলে পড়ে, আর তার বোন জীবনে একটা মারাত্মক ভুল করে নিজেদের মাথা গোজার ঠাই একটা লোভী অসাধু শয়তানের হাতে তুলে দিয়েছে। মেয়েটার মা প্রতিবদ্ধী স্বামীকে শুশ্রূষা করে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে নিজের সংসার চালাচ্ছে। পাঁচটা মানুষের সংসার, অথচ আর্নিং মেম্বার নেই। গোটা পরিবারের অস্তিত্ব যখন বিপন্ন, তখন এই গ্রামের অতি সাধারণ মেয়েটা ঘুরে দাঁড়ালো। তার বাবা মা ভাই বোনকে সে না খেয়ে মরতে দেবে না, তার বিপদগামী বোনকে সে জীবনে ফেরাবে, তার ভাইকে পড়াশোনা শিখিয়ে সে মানুষ করবে, নিজে আয় করে বন্ধক দেয়া বাড়ি ছাড়িয়ে নিজের পরিবারের পায়ের নিচে জমি আর মাথার উপরে ছাদ অক্ষত রাখবে। কিছু তো একটা করতে হবে, কিন্তু এমন একটা কিছু করতে হবে যেটাতে অনেক অনেক টাকা। মা, আমি কিন্তু এই কাঞ্জিলাল পরিবারের ছোট বউয়ের কথা বলছি না, আমি একজন অতি সাধারণ গ্রামের হকারের মেয়ের গল্প বলছি। সহজে বড়লোক হওয়ার জন্য একটা মেয়ের কাছে যে যে রাস্তাগুলো খোলা থাকে, এই মেয়েটার কাছেও কিন্তু সেই রাস্তাগুলো খোলা ছিল, কিন্তু এই মেয়েটা সেই সব রাস্তায় যায়নি। এই মেয়েটার বাবা একজন হকার ছিল, ট্রেনে হকারি করে সে, কিন্তু অন্য হকারদের থেকে আলাদা। অন্য হকাররা যেমন অন্যের থেকে মাল নিয়ে নিজে কিছু প্রফিট রেখে মাল বিক্রি করে, এই মেয়েটির বাবা কিন্তু সেটা করতেন না, তিনি নিজেই নিজের বাড়িতে ধূপকাঠি বানাতেন। তার মানে খুব ছোট হলেও এই মেয়েটির বাবা কিন্তু একজন শিল্পপতি, তার কাছে কুটির শিল্পের লাইসেন্স রয়েছে, প্রতি বছর সেই লাইসেন্সের ফি দেয় এবং নিজের বাড়িতেই তিনি শিল্প উৎপাদন করেন এবং নিজেই মার্কেটিং করেন। এই দেখো, তোমার ছোট মেয়ের আমার কথাটা ভালো লাগে, কেন বলো তো? পড়াশোনাটা মন দিয়ে করেনি তো, সাধারণ জ্ঞান বোধের বড্ড অভাব। কলেজের পাশে ওই দামি রেস্টুরেন্টে সর্ষের তেলে ভাজা ওই পকোড়া খেয়ে সে ভাবছে যে ওই রেস্টুরেন্টের মালিক বিশাল বড় বিজনেসম্যান, কিন্তু আমাদের পাড়ার মোড়ে ঘনাদার দোকান, সেও কিন্তু ওই সর্ষের তেলে ভাজা পকোড়া বিক্রি করে, যার নাম শুনলেই জিভে জল চলে আসে, কিন্তু তাকে ওরা বিজনেসম্যানই ভাবে না। কেন বলো তো? কারণ সে তো ফুটপাতে দোকান দেয়, তাই না?